বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার কনিক্স। ঠিক আছে, এখন আমি কনিক্স জিনিসটা কি এটা যদি আমি প্রথমে বুঝতে চাই, তাহলে আমাকে প্রথম বুঝতে হবে যে এই যদি আমি যদি একটা সমকোণ, একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে সমকোণের ভূমি, নিচের অংশটা সমকোণের ভূমি আর উপরের অংশটা হচ্ছে লম্ব, আর এই উপরে যে এই যে অতিভুজটা আছে এটা হচ্ছে গিয়ে সমকোণের বৃহত্তম বাহু। এই বৃহত্তম বাহুটাকে লম্বকে কেন্দ্র করে বৃহত্তম বাহুকে যদি আমি চারদিকে ঘুরাই, তাহলে আমি একটা কৌণিক যে জ্যামিতিক চিত্রটা উৎপন্ন হবে সেটা হবে কোণে। এখন কনিকটাকে যদি আমি প্র্যাকটিক্যালে দেখা যায় যায় যে কনিকটা আসলে কি, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কনিক্স। ঠিক আছে, জিনিসটাকে যদি আমি আরেকবার ব্যাখ্যা করি, যদি এই কনিক্সটাকে একটা সমকোণে ত্রিভুজ এটার মিডল পয়েন্টে যদি আমি এটাকে অন্য করে ধরি, এই মিডল পয়েন্টে যে এটা লম্ব, একটা সমকোণী ত্রিভুজের লম্বকে কেন্দ্র করে যদি এটার বৃহত্তম বাহু অর্থাৎ অতিভুজকে যদি কেন্দ্র করে চারপাশে ঘুরায়, যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হবে কনিক্স। এখন কনিক্সের এই যে নিচের অংশ, নিচের তলটা দেখতে পাচ্ছ সেটা কি, একটা বৃত্তাকার। ঠিক আছে, এখন কনিক্সটাকে যদি আমি বিভিন্নভাবে কাটি, তাহলে আমার অনেক ধরনের কোণ উৎপন্ন হবে। সাধারণত আমরা জানি যে কনিক তিন প্রকার, এটা হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো এখন এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত কীভাবে উৎপন্ন সেটা যদি আমি যদি এখন দেখাতে চাই, তাহলে এই যে কনিকটা আমি বানিয়েছি, এই কনিকটাকে আমি যদি কাটি, এই যে অংশটা কাটছি এটা কি কিসের মতো হচ্ছে, এই যে এই অংশটা এটা অবশ্যই একটা পরাবৃত্তর মতো হচ্ছে। যেমন এই কনিকটাকে যদি তুমি দেখো এভাবে, এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, একটা পরাবৃত্ত। ঠিক আছে, একইভাবে যদি আমি এটা পরিতলে এইভাবে করে কাটি, তাহলে যে অংশটা উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত নিচের যে অংশটা ছিল সেটা ছিল, প্রথম যখন এটা ছিল তখন ছিল এটা হচ্ছে বৃত্ত, আর যখন আমি উপরে অংশ বরাবর কেটেছি তখন এটার উৎপন্ন হয়েছে উপবৃত্ত। উপবৃত্ত হচ্ছে ঠিক দেখতে এরকম। ঠিক আছে, ঠিক দেখতে এরকম। এখন আমি যদি জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে এই তো গেলো আমার পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, উপবৃত্ত। এখন অধিবৃত্তটাকে যদি আমি লিখতে চাই, যেহেতু আমার কনিক রেয়া শেষ, সেহেতু দুইটা কনিককে যদি আমি এরম করে রাখি এবং দুইটাকে যদি আমি উভয় পাশে, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয় এবং দুইটাকে যদি এরকম পরাবৃত্তর মতো করে কাটা হয় দুই পাশে, তাহলে যে বৃত্তটা উৎপন্ন হবে বা যে কোণকটা উৎপন্ন হবে জ্যামিতিকভাবে সেটার নাম হচ্ছে অধিবৃত্ত। আশা করি একটু বুঝে গেছে। এখন আমি যদি এই অধিবৃত্তটাকে সংজ্ঞা অনুসারে বা সরি পরাবৃত্তটা, আমাদের 6.1 যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পরাবৃত্ত। এখন আমি যদি পরাবৃত্ত নিয়ে আলোচনা করতে চাই, তাহলে অবশ্যই আমি কনিকটাকে প্রথমে একটু জ্যামিতিকভাবে ব্যাখ্যা করি, কার্তেশীয়ভাবে। তাহলে সেক্ষেত্রে আমার কিছু নোট লেখা আছে, যেমন এই জিনিসটা আগে একটু ভালো করে দেখে নেন। সেটা হচ্ছে কোনো কার্তেশীয় সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলস্থ একটি স্থির বিন্দু থেকে দূরত্ব একটি নির্দিষ্ট রেখাকে একটি লম্ব দূরত্বের অনুপাত একটি স্থির রাশি, তবে ওই বিন্দু সঞ্চার পথকে কনিক বলা হয়। এখন আমি যতটুকু জানি আপনার এটা কিছুই বুঝুন নেই, তারপরে এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আসবো। এই দেখেন, এই যে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেখতেছেন, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এখন
এখানে যে স্থির বিন্দুটা ধরা হয়েছে সেটা হচ্ছে x অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুকে আমি স্থির বিন্দু ধরে যে একটা বক্ররেখা উৎপন্ন করি সেটা হচ্ছে ওই স্থির ওই বক্ররেখার উপকেন্দ্র। উপকেন্দ্রটা হচ্ছে অনেকটা কেন্দ্রের মতো কিন্তু কেন্দ্র নয়, ঠিক আছে। এবং এখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমাকে এখানে যেটা বলা হয়েছে যে একটা স্থির রেখা ওই সমস্ত একটি স্থির বিন্দু থেকে যে দূরত্ব একটি নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের অনুপাত একটি স্থির রাশি। আচ্ছা, এই যে বক্ররেখা বরাবর যে একটা পি উপরস্থ একটা সঞ্চার পথ পি বিন্দু একটা সঞ্চরণ করছে যে পি বিন্দুটা এটাকে যদি আমি সমতলিস্থ এক্স অক্ষ বরাবর একটা সমতলিস্থ বিন্দু ধরে পি বরাবর একটা সরি একটা বিন্দুকে পি ধরে এক্স এবং এটার স্থানাঙ্ক এক্স ও ওয়াই হলে ই বরাবর যদি ই স্থির রেখাটা এটা হচ্ছে এই পরাবৃত্তের কী রেখা দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। তো যেটা সংজ্ঞা অনুসারে বলা হয়েছে যে উপকেন্দ্র হতে এই চলমান সঞ্চরণ পথের দূরত্ব এবং এই চলমান সঞ্চরণ পথের সাথে দ্বিকাক্ষ রেখা সমতলে অবস্থিত বিন্দুর দূরত্বের অনুপাত এস পি পি এম হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই কনস্ট্যান্ট বা ধ্রুবককে বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা বা যেটাকে ই দ্বারা প্রকাশ করা, যেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাবে লিখতে পারি এস পি কল ই ইন্টু পি এম। এটুকু আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে এখানে কি দ্বিকাক্ষ রেখাটা কি উপকেন্দ্রটা কি শীর্ষবিন্দুটা কি এটা আমি পরে পাটে বোঝাবো, যেহেতু এখন আমি এস পি ইন্টু পি এম যে কোণিকের যে জিনিসটা বোঝানোর দরকার যেহেতু আমি সেটা বোঝাচ্ছি, সেহেতু এখন আমি আমি যদি এটাকে একটা ইয়াতে নিয়ে যাই সমীকরণে নিয়ে যাই, দেখেন আমরা প্রথম থেকে জানি যদি আমি এস পি এস এর উপকেন্দ্রের স্থানাঙ্কটা যদি আমি ধরি আলফা আর এটাকে যদি আমি ধরি বিটা, ঠিক আছে, তাহলে এস এর যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা জানি একটা সরলরেখার দূরত্ব স্থানাঙ্কদ্বয়ের ভুজদ্বয়ের বর্গ স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের পার্থক্যের বর্গ স্কোয়ার। আমি আবার বলি, একটা সরলরেখার যদি এটা এক্স হয় এবং এটা যদি এ আর বি হয় তাহলে একটা সরলরেখার দূরত্ব যদি আমাদেরকে বের করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে ভুজদ্বয়ের পার্থক্যের স্কোয়ার যোগ কুটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার, ঠিক আছে। এই এসপির ক্ষেত্রে তাহলে আমি জিনিসটাকে আমি লিখতে পারি এখানে ভুজ হচ্ছে এক্স মাইনাস আলফা এবং এটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, ঠিক আছে। এটুকু তো আমার লেখা হলো। এখন ই আর পি এম এর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ই আর পি এমটা কী, তাহলে সেক্ষেত্রে আমি আরেকবার বুঝিয়ে দিই। এই আমরা সরলরেখা চ্যাপ্টারে একটা ইয়া পড়ছি যে এটা যদি একটা ভূমি হয় ভূমির উপর অঙ্কিত লম্বের উপর উপরস্থ বিন্দু স্থানাঙ্ক যদি আমি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি এবং এই যে সরলরেখা চ্যাপ্টারে আমরা যেটা পড়ছি ভূমির যে স্থানাঙ্ক ইয়া সমীকরণটা সেটা যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হয় তাহলে সেই ক্ষেত্রে লম্ব দূরত্বটা কী হবে, সেই ক্ষেত্রে লম্ব দূরত্বের সমীকরণটা হচ্ছে সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল অবশ্যই মডুলাস ই এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জিনিসটাকে যদি এটাকে আমি দ্বিকাক্ষ রেখা ধরি এবং এটা যদি একটা ভূমি ধরি এবং এটা যদি এই উপরস্থ বিন্দুর লম্ব হয় তাহলে এই পি এম এর দূরত্বটা হবে, এটা যদি আমি এই দ্বিকাক্ষ রেখার সমীকরণটা যদি আমি একইটাই ধরি ধরুন এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তাহলে এটা যদি আমি ধরি তাহলে এক্ষেত্রে আমার এটা কী বার হবে, তাহলে এটা বার হবে হচ্ছে ই এটাকে আমি এই সূত্রটা যদি আমি লিখে দিই এ এক্স প্লাস এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বোঝা গেছে।